করতে করতে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে যায় কিভাবে হয় ওই সময় আর পরে যখন নিজেরা নিজেরা চিন্তা করি তখন খুবই কষ্ট লাগে যে আমাদের জীবন থেকে এত কলা বছর চলে গেল কিভাবে গেল কোথায় গেলো খুঁজা পায় না তখনই সবচেয়ে বেশি কষ্ট হয় এটা সব প্রবাসীর জন্য অনেকে দেখা যায় যে দশ বছর বিশ বছর কারো কারো সম্ভবত পঁচিশ তিরিশ বছরও বিদেশে কাটিয়ে দিতে হয় কাটিয়ে দিতে হয় এটা কিন্তু নিজের যে উন্নয়ন সেই জন্য না পরিবারের উন্নয়ন এটা দরকার সেই নানান চাহিদা মেটানোর জন্যই কিন্তু থাকতে হয় থাকতে হয় তো সেই ক্ষেত্রে এই যে মানুষগুলো এত সময় ধরে বিদেশে থাকেন এটা কি কমিয়ে আনার কোনো ব্যবস্থা করা যায় যে আমি এটাই কয় বছর বিদেশ করব। এরপর আমি দেশে ফিরে যাব দেশে ফিরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করব এটা পরিবার কেউ কাছে পাওয়া যায় নিজের জীবনটাও এত কষ্টে কাটে না এরকম কি কোনো অপশন আছে এরকম অপশন বলতে আছে কিন্তু থাকা কালীনও দেখা গেছে নাই আমি প্রবাসী বিদেশ থেকে টাকা পাঠাই টাকা পাঠাইলে দেখা গেছে আমার বাড়িতে এই মাসে দশ হাজার টাকার ক্রাইসিস আছে আমি টাকা পাঠাই দিলাম দশ হাজার আগামী মাসে দেখাইলো যে আরও দশ হাজার টাকা ক্রাইসিস আছে ওই পাঠাইলাম পাড়াইতে পাঠাইতে শেষ পর্যন্ত দেখা গেছে আমার এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরকমভাবেই প্রবাসী জীবনটা কোথা থেকে কিভাবে কাইটা যায় কেউ বলতেও পারে না কিন্তু বাড়িতে সব সবসময় সময় কোনো না কোনো একটা সমস্যা থাইকেই যায় যে এই 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 বছরটা বিদেশ করবো বিদেশ করলে লাখ টাকা ক্যাশ হইলে আমি বাড়িতে এসে একটা কিছু করবো দেখা গেছে এই বছর আমার মেয়ের বিয়ে মেয়ের বিয়েতে আমার পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেছে তার মানে একটা অভাব পূর্ণ করতে করতে আরেকটা আইসা আরেকটা আয়সা হাজির সামনে খারাপ তো ওনার ওই যে চিন্তা করি যে বাড়িতে যাইয়া কী করবো থাক আর একটু কষ্ট করে দেখি আর এক বছর থাকে এক বছর পরে হয়তো সমস্যাটা সমাধান হবে আয়সা বলব মানে এরকম চিন্তা করতে করতে দেখা গেছে যে আমাদের এক বছর দুই বছর এক যোগ পাঁচ বছর করতে করতে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে যায় কীভাবে হয় ওই সময় আর পরে যখন নিজেরা নিজেরা চিন্তা করি তখন খুবই কষ্ট লাগে যে আমাদের জীবন থেকে এত বছর চলে গেল কিভাবে গেল কোথায় গেল খুঁজে পাই না তখনই সবচেয়ে বেশি কষ্ট এটা সব প্রবাসীর জন্য তারপরে দেখা গেছে আমরা হঠাৎ দেশে আইলাম দশ লক্ষ টাকা নিয়ে এলাম পাঁচ লক্ষ টাকা নিয়ে এলাম আসার পরে দেখা গেছে আমরা একটা কাজ শুরু করলাম কোনো আও জানি না বাও জানি না এই জন্য এলো সেই জন্য এলো এইভাবে সেইভাবে অনেক কিছুই আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় তখন আর আমরা দেখে গেছে ওই জিনিসটা কন্ট্রোল করতে গিয়া আবারও প্রবাসে চলে যেত তার মানে যখন একজন প্রবাসী চেষ্টা করে যে আমি গ্রামে ফিরে যাব ফিরে দেশে ফিরে গিয়ে আমি কিছু একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কিছু করার চেষ্টা করব কিছু করার চেষ্টা এখানেও দেখা যায় যে সেই পরিবেশটা পাওয়া যায় না পাওয়া যায় না প্রতারণার শিকার অনেকে আবার প্রতারিত হয় কিংবা যেই চিন্তা করে কাজটা শুরু করেছিলেন কিন্তু সেটি আর হয়ে ওঠে না পরে আবার দেখা যায় যে কিছু ঋণগ্রস্ত হয়ে যায় বা সংসারের দিকে চিন্তা করে আবার ফিরে যেতে হয় আবার ফিরে যেতে হয় অন্য কোনো কান্ট্রিতে অথবা অন্য কোনো দেশে যে কোনো একটা কিছু করতেই হয় কি করব কিছু মানে তখন আর কোনো ব্রেনে কোনো কাজ করে না দেখা গেছে বিশ বছর একটা লোক বিদেশে করলে ওর ব্রেন এমনিতেই হালকা হয়ে যায় কারণ বিদেশে প্রবাসে আমরা সর্বক্ষণই টেনশনে থাকি আমার ছেলে কি করলো আমার মেয়ে কি করলো আমার মা কি খাইলো আমার বাপে কী খাইলো এরকম ধরনের বোমাইলেও টেনশন থাকে ছোটোখাটো একটা বাড়ি থেকে কোনো আশেপাশে থেকে দুর্ঘটনা শুনলে সবারই মন খারাপ হয়ে যায় ভেঙে যায় কান্না থাকে এই সবকিছু মিলায়া ঈদ মানে ঈদ মানেই কষ্ট প্রবাসে সবচেয়ে বেশি কষ্ট হইলো যেমন কোনো অনুষ্ঠান হইলে ঈদ হইলে বাস কোনো ওই যে আমাদের দেশে তো অনেক ধরনের উৎসব করে প্রবাসী জীবন তো কোনো উৎসব নাই এমন কোনো কাজ শুধু কাজ আর কাজ আর কাজ তাদের এটাই হিসাব সেটাই আমরা চাইবো যে প্রবাসীদের জীবন আরও বেশি সুন্দর হোক স্বাচ্ছন্দ্য বোধ করুক প্রতিটি প্রবাসী যেন তার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে যেন পৌঁছতে পারে খুব স্বল্প সময়ে পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকতে পারেন প্রবাসীদের জন্য এই প্রত্যাশা থাকবে